আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বাইকের মধ্যে সিসি মানে কি? মানে আপনি যখনও কোনো বাইক কিনতে যান, তখন বাইকের শোরুমের ওনারকে আপনি জিজ্ঞেস করেন যে বাইকের সিসি কত, এবং রাস্তার মধ্যে আপনি কোনো বাইককে দেখলে আপনি চট করেই বলে দেন এটি 400 সিসির একটি গাড়ি। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন এখানে সিসির মানে কি, অথবা সিসি বলতে গাড়ির কোন অংশটাকে বোঝাচ্ছে? এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে চিন্তা করার কিছুই নেই, আজকে ভিডিওর মধ্যে আপনি এরই উত্তর দেবো। কিন্তু তার আগে যদি আপনারা এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, আজ ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখুন দর্শক বন্ধুরা, বাইকের মধ্যে সিসি বলতে বাইকের ইঞ্জিনটাকে বোঝায় না, আসলে বাইকের ইঞ্জিনের মধ্যে এই পাইপের মধ্যে এই অংশটাকে পিস্টন বোঝায়, এবং পিস্টনের উপরে অংশটাকে পিস্টন হেড বোঝায়, আর নিচের অংশটাকে পিস্টন এন্ডিং বোঝায়। এবার যখনই আপনি গাড়িটাকে স্টার্ট করলেন তখন এই পিস্টনটা ক্লক ওয়াইজ ঘুরতে থাকে। এবার এই পিস্টনটা ঘুরতে চালু করলে পিস্টনের হেডটা উপরের দিকে একটি লোয়ার হেড আছে, এই পিস্টনটা লোয়ার হেডটাকে আঘাত করতে থাকে, এবং এই দুটো হেড যখন একসাথে আঘাত করে তখন এর মাঝখানের মধ্যে ফিউল বা পেট্রোলকে ইনজেক্ট করা হয়, এবং এই তিনটে বস্তু একসাথে আঘাত লাগার ফলে ইঞ্জিনের মধ্যে আগুনের সৃষ্টি হয়, এবং ইঞ্জিনের মধ্যে এই আগুনটা সৃষ্টি হওয়ার পরে পিস্টনটা অনেক দ্রুত গতির সাথে নিচের দিকে নেমে যায়। এবার এই পিস্টনটা নেমে যাওয়ার পরে এই যে আপনি ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এইটাকেই সিসি বলে। এবার এই অংশটা যতটা বেশি বড় হবে এর মধ্যে তৈরি হওয়া আগুনটাও ততটা বেশি ছড়াতে পারবে। এবার বাইকের মধ্যে আগুন যেহেতু একটু বেশি করে ছড়াচ্ছে তাই জন্য বাইকের মধ্যে শক্তিও অনেক বেশি হবে, এবং এই পাইপের লেন্থে যদি 400 সেন্টিমিটার হয় তখন সেই বাইকটা 400 সিসির বাইক হয়, এবং 600 সেন্টিমিটার লেন্থ মানে 600 সিসির বাইক। এবং এতদিন পর্যন্ত আপনারা ইঞ্জিনের মধ্যে তৈরি হওয়া শক্তিটাকে HP হিসাবে জানেন, এবং আপনারা HP এবং BHP দুটোকে হয়তো একই ভেবে থাকেন, কিন্তু HP এবং BHP এই দুটো জিনিস সম্পূর্ণভাবে একটি আলাদা জিনিস। বাইকের মধ্যে HP কথার অর্থ হলো হর্স পাওয়ার, মানে পিস্টনের আঘাতের ফলে যে শক্তিটা উৎপন্ন হয় তাকেই হর্স পাওয়ার বলা হয় থাকে, এবং BHP মানে হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, মানে বাইকের ইঞ্জিনের মধ্যে যে শক্তিটা তৈরি হলো। এবার এই তৈরি হওয়া হর্স পাওয়ারটা যখন বাইকের চাকা অবধি পৌঁছায় সেই শক্তিটা, তখন তাকে ব্রেক হর্স পাওয়ার বলে, মানে BHP। আশা করি দর্শক বন্ধুরা বাইকের মধ্যে এই শব্দগুলোকে আপনাকে ভালো করে বোঝাতে পেরেছি। এর নেক্সট পার্টের উপর আমরা বাইকের মধ্যে RPM এবং NMS টর্ক যেটা বলেন সেইটার উপর সম্পূর্ণ ডিসকাস করব, তাই নেক্সট ভিডিওটাকে দেখতে একদম ভুলবে না, এবং এই ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের জন্য বাই বাই।